নমস্কার বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করি ভালো আছো। ঘরে ঢুকেই দেখি সবাই কাজে ব্যস্ত। এদিকে জামাইবাবু বাজার করে এনে সেগুলো রাখছে, ভাই আবার বাজার করতে যাবে ব্যাগটা নিতে এসছে। তারপরে এদিকে দেখি দিদিও কাজে ব্যস্ত। দিদি এদিকে মশলার সব পেঁয়াজ রসুনগুলো গোছাচ্ছে, সবাই কাজ নিয়ে ব্যস্ত ছিল। আমি সবেমাত্র এসেছি। তারপরে দেখি আমাদের বুলটি, কাজের মাসি, যাকে এখন মনে হচ্ছে একটু পরেই সেই সব থেকে সুন্দর লাগবে তাকে দেখতে, সেও ঘরের ভিতর কাজ করছে। আর আমাদের ছোটু পুচকুটা খেলা করছে টমেটো নিয়ে, ও টমেটোকে বল বানিয়ে বল দিয়ে খেলা করছে। আমি চাইতেই ও এখান থেকে টমেটো নিয়ে চলে গেল। আর এইদিকে ছাদের উপরে আমাদের একটা বুনু হয়, সে মটনটাকে পরিষ্কার করছে ভালো করে, কারণ আজকে আমাদের একটা ছোট্ট একটা পার্টি আছে। সেই পার্টিটাকে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, আর দেখানোর জন্যই এই ভিডিওটা করা আমার। আমি ছাদে চলে এসেছি, ছাদে অলরেডি লোক চলে এসেছে সাজানোর জন্য, সাজানোটা কমপ্লিট হয়নি। আমি সবেমাত্র ছাদে এসেছিলাম, তাই ছোটুটা দেখে খুব বিরক্ত হচ্ছিল, ওর কাছে একটু আসলাম। আর এদিকে দেখছি দাদা ভাইরা সাজাচ্ছে। অবশ্য আমাদের অনুষ্ঠানটা ছাদের উপরেই ছিল, আর আমাদের বাড়ির যত আত্মীয় স্বজন তারা কিছু কিছু এসছে, আর কিছু এখনও বাকি আছে। আর এই পুচকুটাও চলে এসছে ছোটুর কাছে, বলছে আমি ছোটুর সঙ্গে খেলা করব। তার মা নিয়ে এসছে, কিন্তু ওকে তো ধারে নেওয়া যাবে না, তাই ও দূর থেকে ছোটুর সঙ্গে কথা বলছে। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার নতুন চ্যানেল। আমি ভালো করে কিছুই বলতে পারি না গুছিয়ে, সেগুলো সেদিকে তো মানে তোমরা ভালো করে ধ্যান রাখবে। আর ওইদিকে মাংসটাকে বেছে এনে কুকারে সিটি দিয়ে ভালো করে সব কিছু রান্না করে ঢেকে রেখেছে, আর এদিকে অন্ধকারে রান্না করছে দিদি। কিন্তু আমাদের এখানে লাইটটা লাগাতে একটু লেট হয়ে গেছে, তাই এদিকে ছাদেও লাইটিংয়ের কাজ চলছে। ছাদে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই সুন্দর সুন্দরই লাগছিল। কিন্তু ভাইয়ের বন্ধুরা এখনও আসেনি, তাই সবাই চুপচাপই ছিল। ছাদে এখনও লোকও এসে পৌঁছায়নি। খুব সুন্দরই সাজিয়েছিল, মানে অল্প আয়োজনে সুন্দরই লাগছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা এইদিকে নিচে তখন রেডি হচ্ছিলাম, আর এইদিকে আমার বোন আর দুই বোন এদিকে কড়াইশুঁটির কচুরি ভিতরে পুর ভরছিল, তখনই আমি গিয়ে পৌঁছালাম। আর দেখছি বাদবাকি সবাই বসে আছে, ওরা দুজন কাজ করছে, বলছে তোরা কর আমি পরে আসছি, তোদের পিছনে আছি। যে ঠিক আছে, এবার ওরা দুজন করে নিচ্ছে। এখন সবাই চলে এসছে, এবার পুরিও ভাজছে, মা দেখে পুরি ভাজছে, আর সবাই সাহায্য করছে হাতে হাতে মার। আর মা ছাড়া তো এইসব কাজ হওয়া সম্ভব নয়, কারণ মা যেহেতু সেহেতু সব কাজই মা পারবে, খুব সবার থেকে ভালো পারবে। আর বৌদি ভাইজি সব এসছে, ভাইয়ের বন্ধুরাও এসছে। এইদিকে কাজও চলছে, ওইদিকে রান্না চলছে, আর এইদিকে ঘরের ভিতরে এগুলো করা হচ্ছে। আর খুব ঠান্ডা ছিল ঠান্ডার সময়, এই সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে সবাইকে দেখে বলছে। আর মাঝখানে একটু কফি তৈরি হলো, আর কফিটা খেয়ে সবাই আর মানে খুব ভালো ফিল করছে, সবাই কফি খাচ্ছে এখন। আর আমরা অর্ধেক রেডি হয়ে সব এসছে, পুরোটা কমপ্লিট হয়নি, সবাই এখন কফি নিয়ে ব্যস্ত। আর ওইদিকে আবার কিছুটা সাজও বাকি আছে, আমিও কিছু একটু কফি খেয়ে নিলাম তার ভিতরে। আমাদের বুলটিকে কত সুন্দর লাগছে, ও রেডি হয়ে চলে এসছে, ভাই ফোন টিপছে, সবাই যায় যাওয়ার মতো কাজ করছে। এদিকে ছাদেও আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে, সবাই ভাইয়ের বন্ধুরাও আগেই বলেছি চলে এসছে, দেখো কত সুন্দর সাজিয়েছে, লাইটিংও করেছে। সবাই শীতের পোশাক পরেছিল, কারণ ছাদের উপরে কিছুই টানানো ছিল না, সবাই শীত ঠান্ডার সময় খুবই ঠান্ডা ছিল, সেদিন রোদে ওঠেনি, প্রচণ্ড শীত ছিল। এদিকে বুলটি আবার রেডিওতে এসছে, বৌদি এসছে, ভাই যে আরেকটা বৌদি, আমরা সবাই ঘরের ভিতরে আবার চলে এসেছি কফি খেয়ে, এখন আবার রেডি হব। আমি এখনও মাথায় চিরুনি করিনি। বুলটি এদিকে ফোন দেখছে, আর আমার মেয়ে দেখো ওর মামিকে রেডি করে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। একটু আগে যাকে কাজের মেয়ে দেখলে, সেই এখন নতুন বউ হয়েছে, এনাদেরই আজকে অ্যানিভার্সারি। আর এখন আমরা সকলে ছাদে চলে এসেছি, ছাদে কেক কাটিং হবে, সব এসছে, আমরা এখন ফটোশুটও চলছে, এখনও কেক কাটিং হয়নি, ভাইয়ের বন্ধুরাও সকলেই এসছে, সবাইকে ডাকা হচ্ছে ছবি তোলার জন্য, সকলেই আসবে। তবে এখনও কিছু লোক বাকি আছে, এখনও সকলেই চলে এসছে, ভাইয়ের বন্ধুরা।
তবে ভয়েসটা এখানে আমি দিতে পারিনি, সেই জন্য দুঃখিত। কেক কাটিং হয়ে গেছে, এখন সবাই কিছু ফটোশ্যুট করবে, কিন্তু কেক খাওয়ার সময় অনেক মজা, হাসি মজা সব কিছুই চলছিল। সকলেই অনেক, সারাটা দিন ধরে সকলেই অনেক আনন্দ করেছে, কাজও করেছে, তার ভিতর আনন্দ। আমরা তো সবাই বাড়ির বউ, কিন্তু বাড়ির বউ হলে আমাদের সংসারে কাজ সামলিয়ে সব কিছুই করতে হয়, সেই জন্য সব কিছু কাজের মধ্য দিয়েই হবে। কারণ আমাদের নিজেদের জন্য তো সময় বার করা অতটা সম্ভব নয়, নিজেদের জন্য যেটুকু সময় পাই সেটুকু তো, সেটুকু মনে হয় ভিডিওতেই চলে যায়, বাদ বাকি আর সময়ই থাকে না, এটাই বাস্তব। কিন্তু কিছু করার নেই, সব সময় মানুষের সময় সঠিক সব সময় সময় হয়তো পায় না, কেউ কেউ আবার অনেক সময় থাকে। কিন্তু আমাদের গ্রামের বাড়ি, আমাদের গ্রামের আমরা যারা বউ, শহরের মানুষের জীবন আলাদা আর গ্রামের মানুষের জীবনটা অনেক আলাদা। কারণ আমাদের অনেক কিছু মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমাদের অনেক কিছু করতে হয়। সকলকে কত সুন্দর লাগছে, খুব ভালো সেজেছে, কারণ এই অনুষ্ঠানটা আরও একটু বড় হওয়ার কথা ছিল কিন্তু হলো না কোনো কারণে হয়তো, যাক সে কথা। কিন্তু সবাই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো প্লিজ, ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আর ভিডিওটা প্লিজ পুরো শেষ পর্যন্ত দেখো। এদিকে আমার বর্মশাই চলে এসেছে পোজ দিতে, প্রপোজ করছে শালা বউকে। আর এখন এই গিফটটা আমাদের বুলটি আমার ভাইকে গিফট করলো, আমার ভাইয়ের বিয়ের রিসেপশনের একটা ফটো সেটাকে ফ্রেম করেছে, সেটাই আমার ভাইকে গিফট করলো। আর ভাই ভাইও গিফট করেছে, একটা নেকলেস গিফট করেছে বুলটিকে, আর ভাইকে এটা গিফট করলো, খুব সুন্দর একটা ছবি, তোমরাও দেখতে পাচ্ছ। এখন অনেক রাত হয়ে গেছে, সবাই শীতে কনকন করছে, সেই জন্য খেতে বসে আছে, বাচ্চারাও ছিল অনেক। এবার সকলে তো প্রচণ্ড শীত করছে, কারণ দেখতেই পাচ্ছ ছাদের উপরে কিছুই নেই, শুধু লাইটিং করা আছে। সেই জন্য আমিও জলদি খেতে বসে গেলাম, যে খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে ঘরে যেতে হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা আর আমার একটু সমস্যা আছে, সেই জন্য যতটাই সম্ভব নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। বাই বাই, টাটা।